হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্টে এবং অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি যেখানে ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান সবাই সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশান করার জন্য যেখানে বয়সের লিমিট রাখা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে দেখতে পাচ্ছ বেতনের মান কিন্তু রাখা হয়েছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো এটা রোপা দু হাজার উনিশের লেভেল ওয়ানের বেতন তোমরা পেয়ে যাবে এবং যেখানে দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্টে তোমাকে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে পনেরোই মার্চ দু থেকে চোদ্দোই এপ্রিল দু হাজার পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো আজকে সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সিলেকশান প্রসেস কি রয়েছে ভ্যাকেন্সি সংখ্যা কত রয়েছে এবং কি কি কাজ করতে হবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব এবং পরীক্ষা কবে হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। তো তাই পুরোপুরি ভিডিওটি দেখো আর পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখতে পাচ্ছ আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে বলে রাখি পনেরোই মার্চ দু থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং চোদ্দোই এপ্রিল দু পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যেই এবং এখানে দেখো একটি তথ্য বলা রয়েছে সাবমিশন অফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশান ফর ওয়ান পার্টিকুলার পোস্ট ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড অর্থাৎ তোমরা কিন্তু মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারছো না সিঙ্গেল অ্যাপ্লিকেশানে কিন্তু করতে হবে এবং যেখানে বলা রয়েছে ও এ এবং ও বিসি ক্যান্ডিডেট মাস সাবমিট দেয়ার কারেন্ট রিভ্যালিডেটেড ও বিসি সার্টিফিকেট অর্থাৎ ও যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু ইন্টারভিউর সময় অথবা ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাকে শো করতে হবে তো সেক্ষেত্রে এগুলো মাথায় রেখে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে বলে রাখি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে তোমরা বেতন পেয়ে যাবে লেভেল ওয়ানের রোপা দু হাজার উনিশের প্লাস অ্যালাউন্সগুলো পেয়ে যাবে এবং এখানে বলে রাখি এই যে লেভেল ওয়ানের স্যালারি এটা হচ্ছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো এরা হচ্ছে লেভেল ওয়ানের স্যালারি অত্যন্ত ভালো মানের স্যালারি রয়েছে প্লাস তোমরা কিন্তু বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে অর্থাৎ ডি এ এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে তো অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখো অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে কিন্তু কোনো রকমের শিক্ষাগত যোগ্যতা মেনশন করা নেই এখানে বলা হয়েছে যে মাস্ট এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ কিন্তু থাকতে হচ্ছে এবং দ্বিতীয় বলা রয়েছে ফিজিক্যালি ফিট হতে হবে এবং তৃতীয়ত বলা হয়েছে মাস্ট বি এবেল টু পারফর্ম আউটডোর ডিউটিজ স্মুথলি অর্থাৎ আউটডোর ডিউটি কিন্তু করতে হবে তা এই যে তিনটি ক্রাইটেরিয়া এই তিনটি ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে বলা কি যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ডোম ডোম পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে প্রিভিয়াস ডেজিগনেশান ছিল ডোম কিন্তু বর্তমানে এটা সৎকার কর্মী পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এটি পশ্চিমবঙ্গের একটি গ্রুপ ডি পোস্ট হয়েছে। এবং এখানে বলে রাখি এখানে তোমরা চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে আর এস সি এসটি ও বিসি পি সবাই এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ আর এখানে দেখো যে কাজটি করতে হবে সেই কাজের মধ্যে বলা রয়েছে দেয়ার ডিউটিজ উইল বি টু কালেক্ট স্মল অ্যান্ড লার্জ কার্কেস ফ্রম দ্য লেন্স স্ট্রিট রোডস তো এই যে কাজগুলি রয়েছে গ্রুপডির কাজ এগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে আন্ডার কে অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা চাইলে পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে দেখা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি বয়সের লিমিট তো বয়সের লিমিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আঠারো থেকে চল্লিশ জেনারেল ক্যাটাগরিতে আছে আর যদি তোমরা ওবিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে আঠারো থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে যদি তোমরা এসসি এসটি হয়ে থাকো তো সেক্ষেত্রে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তোমরা পিডাব্লিউডি হয়ে থাকো তো সেক্ষেত্রেও কিন্তু সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তোমরা অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লিকেশান করো এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে যে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট অফ আদার স্টেট মে অ্যাপ্লাই ফর আনরিজার্ভড ভ্যাকেন্সি অর্থাৎ যা যারা অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লিকেশান করবে তারা কিন্তু জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে দেখো যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে বলে রাখি পশ্চিমবঙ্গ সরকারের যে মিউনিসিপাল সার্ভিস কমিশন রয়েছে সেই ডাব্লিউ এমএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে অ্যাপ্লিকেশন করার জন্য যে ফি প্রয়োজন হচ্ছে যেখানে বলে কি জেনারেল এবং ও এই দুটি ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল কিন্তু এখানে দুশো টাকা পেমেন্ট করতে হচ্ছে আর যদি তোমরা এস সি এস টি হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে কিন্তু পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হচ্ছে আর যদি তোমরা অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে জেনারেলের যে ফি পেমেন্ট রয়েছে সেটাই কিন্তু তোমাকে এখানে করতে হচ্ছে অর্থাৎ এখানে বলে রাখি যদি তুমি জেনারেল প্রার্থী হয়ে থাকো অথবা ওবিসি প্রার্থী হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে দুশো টাকা অ্যাপ্লিকেশান ফি কিন্তু পেমেন্ট করতে হচ্ছে আর যদি তোমরা এসসি এস টি অথবা পিডাব্লিউডি হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদেরকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হচ্ছে অ্যাপ্লিকেশান ফির ক্ষেত্রে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে প্রথমেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে ফি পেমেন্ট করতে হবে এবং তারপরেই তোমরা সাবমিট করতে পারবে সাকসেসফুলি এখানে দেখো আরও একটি তথ্য বলা রয়েছে যে ম্যাথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস অর্থাৎ কিভাবে নিয়োগ করা হবে সিলেবাস সেই সম্পর্কিত এখানে দেখো একটি তথ্য বলা রয়েছে দ্য ম্যাথড অফ রিক্রুটমেন্ট ডেট অফ এক্সামিনেশান অথবা ইন্টারভিউ উইল বি নোটিফায়েড লেটার অন অ্যাট আওয়ার ওয়েবসাইট যেটি হচ্ছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এমএসসি ডট সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই নিয়োগ সংক্রান্ত যে সিলেবাস রয়েছে কিভাবে নিয়োগ করা হবে বা পরীক্ষা কবে হবে সেই সম্পর্কিত আপডেটগুলো তোমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে পেয়ে যাবে তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিয়মিত চেক করতে হবে পরীক্ষা সম্পর্কিত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে ছয়ই মার্চ দু তারিখে এবং এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে দেখো যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে যে সমস্ত ডকুমেন্টগুলো বা যে সমস্ত সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে তার মধ্যে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্পর্কিত তথ্যগুলো বা ডকুমেন্টগুলো বয়সের প্রমাণ সম্পর্কিত কাস্ট অভিজ্ঞতা যদি থাকে এখানে অভিজ্ঞতা ম্যান্ডেটারি নয় যদি থাকে তোমরা অ্যাটাচ করতে পারো বা আপলোড করতে পারো পিডাব্লিউডি সার্টিফিকেট এগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এবং এখানে বলা রয়েছে দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে যে বয়সের যে প্রমাণপত্র সেটা কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে বা অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে যে বয়স লেখা থাকবে সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে আর এখানে দেখতে পাচ্ছ টোটাল যে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে সেখানে কিন্তু নয় জনকে টোটাল নিয়োগ করা হচ্ছে শূন্য পদ খুব একটা বেশি নেই কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে তার কারণ হচ্ছে গ্রুপ ডি পোস্ট হয়েছে পুরোপুরি পারমানেন্ট পোস্ট রয়েছে যেখানে দেখো জেনারেল ক্যাটাগরিতে দুইজনকে এসসি ক্যাটাগরিতে দুই এস টি ক্যাটাগরিতে এক ও এ একজন ও বি একজন ইউ আর অর্থাৎ জেনারেল ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রেও ভ্যাকেন্সি রয়েছে একটি এবং জেনারেল পিডব্লিউডি ব্লাইন্ডনেস অথবা লো ভিজেন একজনকে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে দেখো এই নিয়োগ কিন্তু আগে হয়েছে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু সেই সময় সেই পোস্টের নাম ছিল ডোম কিন্তু বর্তমানে এই পোস্ট কিন্তু নতুন নাম দেয়া হয়েছে এই পোস্টের বর্তমান নাম হচ্ছে সৎকার কর্মী সৎকার কর্মী পোস্টে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে দেখতে পাচ্ছ এই যে বিজ্ঞপ্তি এটা জারি হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই নোটিফিকেশান নম্বর হচ্ছে জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো আর এখানে বলে কি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দেবে এটি পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান সবাই সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশান করার জন্য আর বলে রাখি অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো রকমের অসুবিধা হয়ে থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। আর বলে রাখি পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ